মিডিয়া ভয়েস মেল। আদরিনি, আজকের পর্বে দেখা যাবে রায়ানের মা রায়ানকে বলে কি হয়েছে তোমার। ডেসনা ও রায়ানের মা রায়ানকে নিয়ে চলে যায়, আর ডেসনা আদরিকে বলে ছলা কলা দেখিয়ে বরকে হাতের মুঠোয় আনতে চাইছো, আরো বলে আর 4 দিন বাকি, তারপরে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এ বাড়ি থেকে, আর তাদৃশির সাথে রায়ানের বিয়ে হবে। ডেসনা আদরিকে আরো অনেক কথা বলে অপমান করে চলে যায়। আদরি সে কথা কানে শুনতে পায় আর কান্না করে। রায়ানের বাবা সবাইকে ডাকে। রোশা বলে কি হয়েছে, রায়ানের বাবা বলে এগুলি কি, সবাই বলে গামসা আমাদের বাথরুমে কি করে এলো। তখন আদুরি আসে আর বলে চিনিস না এগুলো, গামসা ঝামা এগুলি দিয়ে গোসল করি, আর অনেক কথা বলে। রায়নের বাবা বলে আমার বাথরুমে কেন, আদুরি বলে আমি গিয়েছিলাম। রায়নের মা রায়নের বাবাকে বলে এগুলি ফেলে দাও, রায়নের মা বলে এটা কি, তখন আদুরি বলে এটা ছুবা, এটা দিয়ে পিঠ ঘষে, এই নিয়ে সবাই অনেক কথা বলে। রায়নের বাবা আদুরিকে অনেক কথা বলে আর কাজের মহিলাকে বলে আমার বাথরুম পরিষ্কার করো, আদুরি সবাইকে অনেক কথা বলে। রায় আদুরিকে বলে তুমি চুপ করো, আদুরি বলে দাঁড়া না আমি দেখাচ্ছি। ডেসনা আদুরিকে বলে তুমি আর ও ঘরে ঢুকবে না, আর রায়নের ঘরেও যাবে না, এ বাড়িতে তোমার আয়ু মাত্র 4 দিন, তুমি একটা চুর। আদুরি বলে আমি চুর না, তখন সবাই বলে তুমি চুর, আদুরি বলে আমি চুর না, রায়নের বাবা বলে তুমি চুর, ডায়মন্ডের নেকলেস চুরি করেছো, তারপরও তুমি এ বাড়িতে আছো শুধুমাত্র রায়নের জন্য। আর রায়নের বাবা রায়নকে ডাকে, রায়ন আসে, রায়নের বাবা বলে 4 দিন পর যাতে ওর মুখ না দেখতে হয়। রায়নের বাবা আদুরির কাছে যায় আর আদুরি সাবান সুবা ঝামা গাম সব ফেলে দেয় আর সবাই সেখান থেকে চলে যায়। রায় রায়নকে বলে ও তো একটা মেয়ে, সবাই ওকে এভাবে অপমান করে। রায় আদুরিকে বলে তুমি এখানে কেন পড়ে আছো, এত অপমান সহ্য করে তুমি এখান থেকে চলে যাও, রায়ও চলে যায়। আর রায়ন আদুরিকে বলে ও ঠিক বলেছে, তোমার চলে যাওয়া উচিত, হাতে আর মাত্র 4 দিন, যা করা তাড়াতাড়ি করো, বলে রায়নও চলে যেতে চায়। তখন আদুরি রায়নকে বলে তুই কি তাহলে বিয়ে করে ফেলবি ওই তাদৃশিকে, রায়ন বলে এছাড়া আর কিছু করার নেই, আদুরি বলে আমি চুরি করিনি কি করে প্রমাণ করব। তখন কাজের মহিলা আদুরিকে বলে একটা কথা বলবো, কাউকে বলবেন না তো, আদুরি বলে কি, কাজের মহিলা বলে ওই নতুন কাজের লোকটাকে তাদৃশি দিদিমণি টাকা দিয়েছিল পার্টির দিনে, আদুরি বলে তার মানে মামি, মামি জানে না হলে টাকা নিবে কেন। আদুরির মামি পবনের কাছে যায়, আদুরির মামি অনেক কথা বলে, আদুরির মামি পবনকে বলে আদুরিকে যে আমি তুলে নিয়ে আসবো, তুই কি আমাকে কিছু দিবি না। পবন ও আদুরির মামি অনেক কথা বলে, পবন বলে আমি জানি আদুরি তোর রক্তের কেউ না, আদুরির মামি বলে এসব কথা বলিস না, পবন বলে আমি কিন্তু আদুরিকে সব বলি দিব। পবন ও আদুরির মামি এই নিয়ে অনেক কথা বলে, আদুরির মামি বলে আমার শুধু টাকা চাই, পবন আদুরির মামিকে বলে আর মাত্র 4 দিন, ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আয়, এই কলকাতায় আদুরিকে বিয়ে করব, আর তারপর তুই তোর টাকা নিয়ে চলে যাস। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন।